নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় একটি পদ, চিংড়ি ভাপা। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মাথা আর খোসাটা বাদ দিয়ে দিলেও রেখে দিয়েছি লেজাগুলো, যাতে দেখতে একটু সুন্দর লাগে। চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আমি আগে থেকে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য নুন, ছোট বাটিটার 1 বাটি সমান নারকেল। নারকেলগুলো আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পোস্ত। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ভাপাতে পোস্ত ব্যবহার করলে এর টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। মশলা আমার বেটে নেওয়া হয়ে গেছে, আমি একটা ছোট টিফিন কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। যেটুকু মশলা লেগে আছে আমি অল্প একটু জল দিয়ে ধুয়ে টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একে একে চিংড়ি মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে মাছের যে জলটা সেটা যেন মশলার মধ্যে না পড়ে যায়, তাহলে কিন্তু বিশ্রী একটা আষ্টে গন্ধ ছাড়বে, সেটা মোটেই ভালো লাগবে না। সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আসল যে উপকরণ সেটা কিন্তু এখনো দেওয়া হয়নি। হ্যাঁ, ঠিক বলেছেন, সর্ষের তেল। ভাপা হবে আর সর্ষের তেল হবে না, সেটা কখনো হয় না কি? ভাপা আর সর্ষের তেল অঙ্গাঙ্গীভাবে জড়িত। আপনাদের মনে হতে পারে যে ভাপাতে গ্রেভিটা একটু বেশি হয়েছে। ব্যক্তিগতভাবে আমার ভাপাতে গ্রেভিটা বেশি না হলে ঠিক ভালো লাগে না। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভির জন্যে মশলা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ম্যারিনেশন আমাদের কমপ্লিট। সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা। এবার টিফিন কৌটোর ঢাকা বন্ধ করে আমি 15 মিনিটের জন্য স্টিমে বসাবো। নিয়েছি জল, আমি টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। তবে খেয়াল রাখতে হবে টিফিন কৌটোর অনেকটা নিচে যেন জল থাকে। আমি এখানে স্ট্যান্ড ব্যবহার করিনি, আপনারা চাইলে অবশ্যই কোনো একটা স্ট্যান্ড রেখে তার উপরে টিফিন কৌটো বসাতে পারেন। গ্যাসের ফ্লেম হাই টু লো ফ্লেমে রেখে 15 মিনিট ভাপানো হয়ে গেছে। গ্যাস অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খুলে দেখে নিচ্ছি। তৈরি হয়ে গেল বাঙালির অতি প্রিয় একটি রেসিপি, চিংড়ি ভাপা। এবার শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেওয়ার পালা। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।